हेलो स्टूडेंट्स, माय नेम इज़ संजय पाजा, लेक्चरर इन इलेक्ट्रिकल इंजीनियरिंग डिपार्टमेंट। टुडे आई विल डिस्कस थायरिस्टर, सब्जेक्ट पावर इलेक्ट्रॉनिक्स एंड ड्राइव्स। प्रथमे थायरिस्टर सब्जेक्ट थायरिस्टर टॉपिकटा आलोचना करार आगे आमादेर एकटु पावर इलेक्ट्रॉनिक्स सम्बन्धे जानते हबे, तार माने पावर इलेक्ट्रॉनिक्स इंट्रोडक्शन। तो पावर इलेक्ट्रॉनिक्स बोलते आम्रा की बुझी, जे पावर इलेक्ट्रॉनिक्स डील उइथ हाउ टू कंट्रोल एंड कन्वर्ट पावर इनटू वन फॉर्म टू अनदर फॉर्म एंड हाउ टू यूटिलाइजेशन ऑफ पावर एट हाई एफिशिएंसी। ठीक है, कि बोललाम जे पावर इलेक्ट्रॉनिक्स डील उइथ हाउ टू कंट्रोल एंड कन्वर्ट पावर इनटू वन फॉर्म टू अनदर फॉर्म एंड हाउ टू यूटिलाइजेशन ऑफ पावर एट हाई एफिशिएंसी। तार माने बोझाच्छे जे पावर इलेक्ट्रॉनिक्स डील करे केमन भावे पावरटाके कंट्रोल करछे एवं পাওয়ারটা কনভার্ট করছে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে, এবং কীভাবে পাওয়ারটা ইউটিলাইজ করছে হাই এফিসিয়েন্সিতে। কোন পাওয়ার? পাওয়ার মিন্স ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, তার মানে বোঝা গেল যে কী বললাম, যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিল করে যে কেমনভাবে পাওয়ারটা কন্ট্রোল করছে এবং কীভাবে পাওয়ারটা কনভার্ট করছে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে। এবং পাওয়ার ইলেকট্রনিক্স বোঝায় এটা যে কীভাবে পাওয়ারটা ইউটিলাইজ করছে হাই এফিসিয়েন্সিতে। এটা গেল আমার পাওয়ার ইলেকট্রনিক্স বলতে কি বুঝি। এরপর আসব যে পাওয়ার জেনারেশন থেকে পাওয়ার ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে সেটা এবার আমরা জানব। দেখো, পাওয়ার জেনারেশন মানে পাওয়ার তৈরি হচ্ছে। ঠিক, আমাদের ওয়েস্টবেঙ্গলে কী কী পাওয়ার, থার্মাল পাওয়ার জেনারেশন হয়, যেমন ওয়েস্টবেঙ্গলে কোলাঘাট থার্মাল পাওয়ার, ঠিক আছে, দুর্গাপুরে দুর্গাপুরে কী আছে, ডিপিএল, ডিএসপি, ঠিক আছে, সাঁওতাল দ্বীপ থার্মাল পাওয়ার, বক্রেশ্বর থার্মাল পাওয়ার, মেজিয়া থার্মাল পাওয়ার, ধরো এইসব জায়গা থেকে আমার পাওয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, কী পাওয়ার তৈরি হচ্ছে? এসি পাওয়ার। এই এসি পাওয়ারটা যখন তৈরি হচ্ছে, সেই পাওয়ারটাকে আমরা ধরে রাখতে পারবো? নিশ্চয়ই পারবো না। সেই পাওয়ারটাকে আমাদের কী করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, কীভাবে ডিস্ট্রিবিউট করব? যেটা হাই ট্রান্সমিশন লাইন মারফত সেটাকে ডিস্ট্রিবিউট করব। তাহলে পাওয়ার জেনারেশনে যে পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা হাই ট্রান্সমিশন লাইনে আর পাওয়ারটাকে পাঠাবো, এবং সেই পাওয়ারটা কে গ্রহণ করবে? সাবস্টেশন। সেই সাবস্টেশন থেকে আমরা পাওয়ারটাকে আমরা ইন্ডাস্ট্রি বা ডোমেস্টিক পারপাসে আমরা পাওয়ারটাকে পাঠাবো। এবার কীভাবে সেই প্রসিডিওরটা হচ্ছে এবার আমরা জানব। যে ধরো পাওয়ার জেনারেশন থেকে এসি পাওয়ার জেনারেট হলো, সেই এসি পাওয়ারটাকে আমি হাই ট্রান্সমিশন লাইনে পাওয়ারটা পাঠাবো। সেখানে হাই ট্রান্সমিশন লাইনে পাওয়ার যখন যাবে তখন কিছু পরিমাণ পাওয়ার লস হবে। ঠিক আছে, এই লসটার জন্য আমাকে কী করতে হবে? যে পাওয়ার জেনারেশনে একটা ট্রান্সফর্মার আমরা ইউজ করব, সেই ট্রান্সফর্মারটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মারের ফাংশন হচ্ছে যে এসি পাওয়ার, সেই এসি পাওয়ারের রেটিংটাকে বাড়িয়ে দেওয়া। কারণ কি, যে ট্রান্সমিশন লাইনে যে পাওয়ারটা যাবে সেখানে কিছু পরিমাণ পাওয়ার লস হবে, সেই লসটি যাতে কিছু পরিমাণ কমে যায় তার জন্য কী করছে, আমরা এসি পাওয়ারে রেটিংটা বাড়িয়ে দিচ্ছি। তাই জন্য আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করছি। সে এই যে এসি পাওয়ারটা যাচ্ছে, সেই এসি পাওয়ারটা ট্রান্সমিশন লাইন মারফত যাচ্ছে। ঠিক আছে, সেই পাওয়ারটা কোথায় যাচ্ছে? আমার সাবস্টেশনে। সাবস্টেশন কী করছে? পাওয়ারটাকে গ্রহণ করছে, রিসিভ করছে। এর ফলে কি হচ্ছে, যে এইখানে যে হাই ট্রান্সমিশন লাইনের যে পাওয়ারটা আসছে, সেই পাওয়ারটা যখন সাবস্টেশনে এলো,
সেখানে কি করলো, সেখানে হাই রেটিং পাওয়ার থেকে যাচ্ছে, সে হাই রেটিং পাওয়ারটা কী করছে, ওখানে আমরা সাবস্টেশনে একটা ট্রান্সফর্মার ইউজ করছি। সেটা কীরকম টাইপ ট্রান্সফর্মার? সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, মানে স্টেপ আপ ট্রান্সফর্মার, ঠিক উল্টোটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। সেখানে পাওয়ার রেটিংটাকে কী করছি, কমিয়ে দিচ্ছি। পাওয়ার রেটিংটা কমিয়ে দেওয়ার ফলে সেখান থেকে আমরা কী করছি, আমরা ডিস্ট্রিবিউট করছি যে এটা আমার থ্রি ফেজ 440 ভোল্ট ইন্ডাস্ট্রিতে লাগবে, সিঙ্গেল ফেজ 220 ভোল্ট আমার ডোমেস্টিক পারপাসে লাগবে। এইভাবে আমরা যে এসি পাওয়ারটাকে কী করছি, আমরা জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে এই মারফতে আমরা করছি। এবার আমরা আসব যে অ্যাপ্লিকেশান অফ পাওয়ার ইলেকট্রনিক্স, কী কী অ্যাপ্লিকেশান আছে। প্রথমে আমরা জানব ডোমেস্টিক, তারপর জানব ইন্ডাস্ট্রিয়াল, তারপর জানব এরোস্পেস, এবং লাস্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন। ডোমেস্টিক, ডোমেস্টিক হচ্ছে মোবাইল চার্জার, এসি, টিভি, ওয়াশিং মেশিন। তার মানে যে ডোমেস্টিক পারপাসে আমরা এই সব ইনস্ট্রুমেন্ট আমাদের লাগছে। অ্যাপ্লিকেশন পাওয়ার ইলেকট্রনিক্স থেকে অ্যাপ্লিকেশন আর পাওয়ার ইলেকট্রনিক্স, ডোমেস্টিক পারপাসে এই জিনিসগুলো আমাদের লাগছে। কী কী লাগছে? মোবাইল চার্জার, এসি, টিভি, ওয়াশিং মেশিন এটসেট্রা। ইন্ডাস্ট্রিয়ালে কী লাগছে? ব্লোয়ার্স অ্যান্ড ফ্যানস, পাম্পস অ্যান্ড কম্প্রেসার এটসেট্রা। এয়ারস্পেসে কী লাগছে? স্যাটেলাইট পাওয়ার সাপ্লাই, এয়ারক্রাফট পাওয়ার সিস্টেম এটসেট্রা। অ্যান্ড লাস্ট ট্রান্সপোর্টেশন, কী হচ্ছে? ব্যাটারি চার্জার, সাবওয়ে কার এটসেট্রা। তাহলে এইগুলো হলো আমার অ্যাপ্লিকেশান অফ পাওয়ার ইলেকট্রনিক্স। তাহলে এই যে ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল, এরোস্পেস, ট্রান্সপোর্টেশন, তাহলে এটা একটা সাপোর্টিং ডিভাইস লাগবে। এই সাপোর্টিং ডিভাইসটা আমরা কী, সাপোর্টিং ডিভাইসটা কী? সাপোর্টিং ডিভাইসটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মস হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার। তার মানে কি, এই ডোমেস্টিক পারপাসে এই এই জিনিসটা লাগবে, মানে পাওয়ার কনভার্টার্স লাগবে, ইন্ডাস্ট্রিয়ালে এটা লাগবে, এরোস্পেসে কোনটা লাগবে, ট্রান্সপোর্টেশনে কোনটা লাগবে, সেটা আমরা কী জানবো? সাপোর্টিং ডিভাইস লাগবে। তো প্রত্যেকটা সাপোর্টিং ডিভাইসের জন্য কী কী আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার্স আছে সেটা আমরা জানবো। পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার্স যে 5 টাইপস, কী কী? রেক্টিফায়ার্স, ইনভার্টার্স, চপার্স, সাইক্লো কনভার্টার্স এবং অ্যান্ড এসি ভোল্টেজ কন্ট্রোলার্স। প্রথমে আমরা জানবো রেক্টিফায়ার্স। রেক্টিফায়ার্স কি বলছে? কনভার্টস ফিক্সড এসি টু ভেরিয়েবল ডিসি, কি কনভার্ট করছে ফিক্সড এসি থেকে ভেরিয়েবল ডিসিতে। নেক্সট জানবো ইনভার্টার্স, কনভার্টস ডিসি টু এসি হ্যাভিং ভেরিয়েবল অ্যাম্পলিচিউড অ্যান্ড ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। চপার্স বলতে আমরা কি বুঝছি? কনভার্টস ফিক্সড ডিসি টু ভেরিয়েবল ডিসি। সাইক্লো কনভার্টার্স হচ্ছে কনভার্টস ফিক্সড এসি টু এসি উইথ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। এবং লাস্ট এসি ভোল্টেজ কন্ট্রোলার্স হচ্ছে কনভার্টস ফিক্সড এসি টু ভেরিয়েবল এসি অ্যাট সেম ইনপুট ফ্রিকোয়েন্সি। তাহলে এইগুলো হলো আমার পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার্স 5 টাইপস। ওকে, এবার আমরা জানবো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস। কী কী ডিভাইসেস আছে? পাওয়ার ডায়োডস, পাওয়ার ট্রানজিস্টার, পাওয়ার মসফেট, থাইরিস্টার অ্যান্ড IGBT। তাহলে এই 5 রকম আমার কী হচ্ছে? পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস আছে। এই 5 রকম পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস আছে, কী কী? পাওয়ার ডায়োডস, পাওয়ার ট্রানজিস্টার, পাওয়ার মসফেট, থাইরিস্টার অ্যান্ড IGBT। তাহলে এই যে থাইরিস্টার বলছো, দেখছো যে থাইরিস্টার যে আমি বললাম সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস। তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস একটা ইয়ে হচ্ছে থাইরিস্টার। এই থাইরিস্টার আমার পড়ার আগে তাহলে আমরা কী কী জানলাম?
যে পাওয়ার ইলেকট্রনিক্স বলতে আমরা কি বুঝি, পাওয়ার জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে সেটা আমরা জানলাম, এবং জানলাম যে পাওয়ার ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন, পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার্স, এবং লাস্ট আমরা জানলাম পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস। তাহলে এবার আমরা মূল টপিকে আসব, থাইরিস্টর। থাইরিস্টর যেটা সাব টপিকটা আছে সেই টপিকটা প্রচণ্ড বড়, তাই জন্য আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা পার্ট পার্ট করে আমি ভেঙেছি থাইরিস্টারটাকে, পার্ট পার্ট করে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে স্লাইডে দেখিয়েছি যে থাইরিস্টার পার্ট ওয়ান। এবার আমরা থাইরিস্টার বলতে আমরা কি বুঝি সেটা এবার আমরা জানব, হোয়াট ইজ মিন বাই থাইরিস্টার। অ্যাকচুয়ালি থাইরিস্টার হচ্ছে থাইরেট্রন প্লাস ট্রানজিস্টার, থাইরেট্রন, THYRATRON, থাইরেট্রন প্লাস ট্রানজিস্টার। তাহলে এবার তোমাদের জানতে ইচ্ছা করবে নিশ্চয়ই যে থাইরেট্রন বলতে আমরা কি বুঝি এবং ট্রানজিস্টার বলতে আমাদের কি বুঝি, আমরা কি বুঝি, হোয়াট ইজ থাইরেট্রন অ্যান্ড হোয়াট ইজ ট্রানজিস্টার। তাহলে দেখো থাইরিস্টারটা পড়ার জন্য আমাদের কী কী জানতে হচ্ছে, থাইরেট্রন প্লাস ট্রানজিস্টার, এই দুটো যুগ্ম মিশ্রণ থাইরেট্রন প্লাস ট্রানজিস্টার, সেখান থেকে এসছে আমার থাইরিস্টার। তাহলে এই থাইরিস্টারটার জন্য আমাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ থাইরেট্রন, থাইরেট্রন বলতে আমরা কি বুঝি। এই থাইরেট্রন ইজ এ টাইপ অফ গ্যাস ফিল টিউব ইউজড অ্যাজ এ হাই পাওয়ার ইলেকট্রিক্যাল সুইচ অ্যান্ড কন্ট্রোল রেকটিফায়ার। কি জানলাম, যে থাইরেট্রন হচ্ছে গ্যাস ফিল টিউব, যে ইউজড হচ্ছে হাই পাওয়ার ইলেকট্রিক্যাল সুইচ অ্যান্ড কন্ট্রোল করছে রেকটিফায়ার। এই গ্যাস ফিউল, গ্যাস ফিল টিউব, এটাকে আমরা আরেকভাবে আমরা বুঝি যে ডিসচার্জ টিউব, ঠিক আছে। তার মানে যে থাইরেট্রন হচ্ছে এক ধরনের গ্যাস ফিল টিউব, যে ইউজ হচ্ছে হাই পাওয়ার ইলেকট্রিক্যাল সুইচ অ্যান্ড কন্ট্রোল করছে রেকটিফায়ার, সেটাই আমরা বুঝি থাইরেট্রন। এবার আসবো নেক্সট, হোয়াট ইজ ট্রানজিস্টার। এ ট্রানজিস্টার ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস ইউজ টু অ্যাম্পলিফাই অর সুইচ ইলেকট্রনিক সিগন্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার। কি বুঝলে, যে ট্রানজিস্টার ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস ইউজ টু কি অ্যাম্পলিফাই অর সুইচ ইলেকট্রনিক সিগন্যালস অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটাই আমরা বুঝি ট্রানজিস্টার। এবার আমরা জানবো যে থাইরিস্টার, তাহলে আমরা থাইরেট্রন প্লাস ট্রানজিস্টারটা আমরা সম্বন্ধে জানলাম। এবার হচ্ছে যে থাইরিস্টার, হোয়াট ইজ মিন বাই থাইরিস্টার, থাইরিস্টার বলতে আমরা কি বুঝছি। এবার প্রথমে আমরা যে থাইরিস্টার কোথা থেকে এলো সেটা বুঝলাম, সেখান থেকে থাইরেট্রন কি, ট্রানজিস্টার কি, সেটা আমরা জানলাম। এবার হচ্ছে থাইরিস্টার ইজ এ পাওয়ার সেমিকন্ডাক্টর সুইচ হুইচ ইজ ইউজ টু কন্ট্রোল আউটপুট পাওয়ার অফ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। তার মানে কি জানলে, যে থাইরিস্টার হচ্ছে এক ধরনের পাওয়ার সেমিকন্ডাক্টর সুইচ, যেটা ইউজড করছে কি আউটপুট পাওয়ারটা কীভাবে কন্ট্রোল করছে, কোথায়, ইলেকট্রিক্যাল সার্কিটে। তার মানে এক কথায় আমরা বুঝছি থাইরিস্টার হলো একটা পাওয়ার সেমিকন্ডাক্টর সুইচ, যেটা ব্যবহৃত হয় ইলেকট্রিক্যাল সার্কিটে যে আউটপুট পাওয়ারটা কীভাবে কন্ট্রোল করছে। ওকে, এবার হচ্ছে থাইরিস্টার ইজ ডিজাইন টু হ্যান্ডেল লার্জ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তার মানে থাইরিস্টার ডিজাইন করা হচ্ছে কি লার্জ কারেন্ট এবং ভোল্টেজের জন্য, বিকজ ইট হ্যাজ হাই ভোল্টেজ, হাই কারেন্ট অ্যান্ড হাই পাওয়ার রেটিং।
কারণ কি, এটা হচ্ছে হাই ভোল্টেজ, হাই কারেন্ট এবং হাই পাওয়ার রেটিং। ওকে, তাহলে আমরা থাইরিস্টর বলতে এক কথা কি বুঝলাম, যে থাইরিস্টর হচ্ছে থাইরেট্রন প্লাস ট্রানজিস্টারের যুগ্ম মিশ্রণ। হচ্ছে যুগ্ম হচ্ছে আমার ট্রানজিস্টার থাইরিস্টার, থাইরেট্রন প্লাস ট্রানজিস্টারের যুগ্ম হচ্ছে আমার থাইরিস্টার। থাইরিস্টার হচ্ছে একটা পাওয়ার সেমিকন্ডাক্টর সুইচ, যেটা ব্যবহৃত হয় কি ইলেকট্রিক্যাল সার্কিটে, যে আউটপুট পাওয়ারটা কীভাবে কন্ট্রোল করে। এবং থাইরিস্টার ডিজাইন করা থাকে কি লার্জ কারেন্ট অ্যান্ড ভোল্টেজের জন্য, কারণ কি থাইরিস্টার হচ্ছে হাই ভোল্টেজ, হাই কারেন্ট এবং হাই পাওয়ার রেটিং। ওকে, এবার দেখো আমি স্লাইডে যেটা লিখেছি যে থাইরিস্টার আর সেমি কন্ডাক্টর ডিভাইসেস দ্যাট ক্যান অপারেট অনলি ইন দ্য সুইচিং মোড। তাহলে কি বুঝলে, যে থাইরিস্টার, দেখ আমরা অলরেডি থাইরিস্টার সম্বন্ধে জেনে গেলাম, তাও একটু আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি স্লাইডে লিখেছি, দেখো থাইরিস্টার হচ্ছে একটা সেমি কন্ডাক্টর ডিভাইস দ্যাট ক্যান অপারেট অনলি ইন দ্য সুইচিং মোড, কি অপারেট করছে কি সুইচিং মোড হিসাবে ব্যবহার হচ্ছে। এবার একটা কোশ্চেন তোমাদের জানতেই পারে, জানতে ইচ্ছা করছে যে স্যার আপনি যে সেমি কন্ডাক্টর ডিভাইস বলছেন, তাহলে হোয়াট ইজ সেমি কন্ডাক্টর, আমরা সেমি কন্ডাক্টর বলতে আমরা কি বুঝি। এই সেমি কন্ডাক্টর বোঝার আগে তোমাদেরকে জানতে হবে যে কন্ডাক্টর আর ইনসুলেটর সম্বন্ধে। কন্ডাক্টর হচ্ছে ইট ইজ এ মেটেরিয়াল হুইচ অ্যালাউ কারেন্ট ইলেকট্রিসিটি, ইট কন্টেন ফ্রি ইলেকট্রন। তার মানে কি বুঝলে, যে এটা এক এটা এই মেটেরিয়ালটা কি অ্যালাউ করে কি কারেন্ট ইলেকট্রিসিটিকে, এবং কি বলছি ইট কন্টেন ফ্রি ইলেকট্রন। এক্সাম্পল হচ্ছে কি কপার, লোহা, সিলভার, গোল্ড এটসেট্রা। ইনসুলেটর, ইনসুলেটর কি, ইট ইজ এ মেটেরিয়াল হুইচ ডু নট অ্যালাউ কারেন্ট ইলেকট্রিসিটি, ইট ডু নট কন্টেন ফ্রি ইলেকট্রন। তাহলে কি বুঝলে, এই মেটেরিয়াল কি বলছে অ্যালাউ করে না, কখনো অ্যালাউ করে না কারেন্ট ইলেকট্রিসিটিকে, এবং অ্যালাউ করছে না ফ্রি ইলেকট্রনকে। তাহলে এখান থেকে একটা ডিফারেন্স আমরা পেয়ে গেলে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন কন্ডাক্টার অ্যান্ড ইনসুলেটর, কন্ডাক্টার ইজ এ কি হুইচ অ্যালাউ কারেন্ট ইলেকট্রিসিটি, অ্যান্ড ইনসুলেটর কি ডু নট অ্যালাউ কারেন্ট ইলেকট্রিসিটি। কন্ডাক্টার কি ইজ কন্টেন ফ্রি ইলেকট্রন, ইনসুলেটর কি ডু নট কন্টেন ফ্রি ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সও পেয়ে গেলাম কন্ডাক্টার অ্যান্ড ইনসুলেটরের মধ্যে। এবার ইনসুলেটর আমার এক্সাম্পল কি, ইনসুলেটরের এক্সাম্পল হচ্ছে উড, যেটা বাংলায় বলি কাঠ, প্লাস্টিক, স্টোন মানে পাথর এটসেট্রা। এটা গেল আমার ইনসুলেটর। এবার আসছি সেমি কন্ডাক্টর বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, তার মানে হোয়াট ইজ মিন বাই সেমি কন্ডাক্টর। ইট ইজ এ মেটেরিয়াল হুজ প্রপার্টি লাইজ বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, তার মানে কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যবর্তীটা হচ্ছে আমার সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর তার মধ্যবর্তী অংশটা হচ্ছে সেমি কন্ডাক্টর। সেটা এর উদাহরণ কি, এর উদাহরণ হচ্ছে সিলিকন, এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম এটসেট্রা। তার মানে বোঝা গেল যে কন্ডাক্টর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটিকে পাস করছে, পাস করায় এটা হচ্ছে কন্টেন্ট ফ্রি ইলেকট্রন, বাট ইনসুলেটর হচ্ছে এই কখনো অ্যালাউ করে না কারেন্ট ইলেকট্রিসিটিকে পাস করায় না, ঠিক আছে, অ্যান্ড এবং কি হচ্ছে ডু নট কন্টেন্ট ফ্রি ইলেকট্রন। আর সেমি কন্ডাক্টর কি, কন্ডাক্টর ইনসুলেটরের মধ্যবর্তীটা হচ্ছে সেমি কন্ডাক্টর। এই এক্সাম্পল হচ্ছে সেমি কন্ডাক্টরের এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম এটসেট্রা। ওকে, তাহলে আমরা সেমি কন্ডাক্টর ডিভাইস যেটা বলছি, সেমি কন্ডাক্টর কি, সেমি কন্ডাক্টর সম্বন্ধে আমরা জানলাম। এবার হচ্ছে থাইরিস্টার আর কারেন্ট অপারেটেড ডিভাইসেস, এ স্মল গেট কারেন্ট কন্ট্রোলস এ লার্জ অ্যানোড কারেন্ট। কি বলছে, যে
থাইরিস্টর হলো কি কারেন্ট অপারেটেড ডিভাইসেস, যেটা কি বলছে স্মল গেট কারেন্ট কন্ট্রোল করছে লার্জ অ্যানোড কারেন্টকে। কন্ড্যাক্টস কারেন্ট অনলি হোয়েন ফরওয়ার্ড বায়াস, কি কারেন্ট অনলি হোয়েন ফরওয়ার্ড বায়াস ক্ষেত্রে অ্যান্ড ট্রিগারিং কারেন্ট অ্যাপ্লাই টু দ্য গেট, মানে ট্রিগারিং কারেন্টটা অ্যাপ্লাই হচ্ছে কোথায়, টু দ্য গেটে, গেটে আমার ট্রিগারিং কারেন্ট অ্যাপ্লাই হচ্ছে। ট্রিগারিং মানে কথাটা অর্থ হলো টার্ন অন, গেটে টার্ন অন কন্ডিশনের ক্ষেত্রে আমার ট্রিগারিং কারেন্ট অ্যাপ্লাই করছি। ওকে, এটা গেল আমার হোয়াট ইজ মিন বাই থাইরিস্টার, এটা গেল আমরা বুঝলাম যে হোয়াট ইজ মিন বাই থাইরিস্টার। নেক্সট আমরা জানব যে হোয়ার ইজ থাইরিস্টার ইউজ, কোথায় কোথায় থাইরিস্টার ব্যবহৃত হয়। থাইরিস্টার মে বি ইউজড ইন পাওয়ার সুইচিং সার্কিট, রিলে রিপ্লেসমেন্ট সার্কিটস, ইনভার্টার সার্কিটস, অসিলেটর সার্কিটস, লেভেল ডিটেক্টর সার্কিটস, চপার সার্কিটস, লাইট ডিমেন্স সার্কিটস, লো কস্ট টাইমার সার্কিটস, লজিক সার্কিটস, স্পিড কন্ট্রোল সার্কিটস, ফেজ কন্ট্রোল সার্কিটস এটসেট্রা। তাহলে থাইরিস্টার এইসব সার্কিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এতগুলো আমরা সার্কিট জানলাম যে এইসব সার্কিটে আমরা কী করছি, থাইরিস্টার ইউজ, আমাদের থাইরিস্টার ইউজ হচ্ছে। ওকে, নেক্সট আমরা জানব হোয়াট ইজ দ্য ফাংশন অফ থাইরিস্টার, থাইরিস্টারের ফাংশন কী। দ্য প্রাইমারি ফাংশন অফ থাইরিস্টার ইজ টু কন্ট্রোল ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড কারেন্ট বাই অ্যাক্টিং অ্যাজ এ সুইচ। তার মানে কি বুঝলে, যে প্রাথমিক কাজ হলো থাইরিস্টারে কি কন্ট্রোল করছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার এবং কারেন্টকে কি বাই অ্যাক্টিং অ্যাজ সুইচ, সুইচ মারফত। তাহলে থাইরিস্টারের প্রাথমিক কাজ হলো কন্ট্রোল করা ইলেকট্রিক পাওয়ার এবং কারেন্টকে কার মারফতে, বাই অ্যাক্টিং অ্যাজ সুইচ, সুইচের মতো এটা কাজ করছে। ফর সাচ এ স্মল অ্যান্ড লাইট ওয়েট কম্পোনেন্ট ইট অফার্স অ্যাডিকুয়েট প্রোটেকশন টু সার্কিটস উইথ লার্জ ভোল্টেজ অ্যান্ড কারেন্টস আপ টু 6000 ভোল্ট, 4500 অ্যাম্পিয়ার। এই লাইট ওয়েট কম্পোনেন্ট মানে এক্সাম্পল হচ্ছে সুইচ, যেটা বলি সুইচ, সুইচিং, সেটা হচ্ছে লাইট ওয়েট কম্পোনেন্টের এক্সাম্পল। কি বলছে, ফর সাচ স্মল অ্যান্ড লাইট ওয়েট কম্পোনেন্ট, ঠিক আছে। তার মানে কি বুঝলে, যেমন একটি ছোট এবং লাইট ওয়েট উপাদান, ইট অফার্স অ্যাডিকুয়েট প্রোটেকশন টু সার্কিটস উইথ লার্জ ভোল্টেজ অ্যান্ড কারেন্টস আপ টু 6000 ভোল্ট, 4500 অ্যাম্পিয়ার। এটি বড় ভোল্টেজ এবং কারেন্ট যার রেটিং হচ্ছে 6000 ভোল্ট, 4500 অ্যাম্পিয়ার পর্যন্ত সহ সার্কিটগুলিতে পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মিনস, অ্যাডিকুয়েট বাংলা কথা অর্থ হচ্ছে পর্যাপ্ত, সার্কিটগুলোতে পর্যাপ্ত সুরক্ষা সরবরাহ করছে। তার মানে এই স্লাইড থেকে আমরা কি বুঝলাম, যে থাইরিস্টারে প্রাথমিক কাজ হলো যে কন্ট্রোল করছে ইলেকট্রিক পাওয়ার এবং কারেন্টকে কি বাই অ্যাক্টিং অ্যাজ এ সুইচ, সুইচ মারফতে থাইরিস্টারে কি থাইরিস্টার কন্ট্রোল করছে ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড কারেন্টকে, সুইচ মারফত কি করছে কন্ট্রোল করছে ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড কারেন্ট, সেটাই হচ্ছে আমার থাইরিস্টারে প্রাথমিক আমার কি কাজ। এবং আরও জানতে পারলাম যে কি, যেমন একটি ছোট এবং লাইট ওয়েট উপাদান জন্য কি করছে একটি বড় ভোল্টেজ এবং কারেন্ট যার রেটিং হচ্ছে 6000 ভোল্ট, 4500 অ্যাম্পিয়ার পর্যন্ত সহ সার্কিটগুলিতে পর্যাপ্ত সুরক্ষা সরবরাহ করছে। এটা আমরা জানলাম হোয়াট ইজ দ্য ফাংশন অফ থাইরিস্টার। এবার আমরা জানব কনস্ট্রাকশন অফ থাইরিস্টার। লেফট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিম্বল, থাইরিস্টারের সিম্বল। এখানে এ মানে হচ্ছে অ্যানোড টার্মিনাল, কে ফর ক্যাথোড টার্মিনাল, জি ফর গেট টার্মিনাল। কি বলছে, জেনারেলি
SCR and thyristor are used interchangeably, but SCR is a kind of thyristor. SCR and thyristor হচ্ছে দুজনা কি হচ্ছে interchangeable. But কিন্তু SCR হচ্ছে thyristor-এর একটা অংশ. Thyristors includes many types of switches. Some of them are SCR, silicon control rectifier, GTO, gate turn off, and IGBT, insulated gate control bipolar transistor, etc. তার মানে কি বুঝলে যে থাইরিস্টার হচ্ছে মেনি অনেক রকম টাইপের সুইচ, যেমন তার মধ্যে থেকে SCR যে ফুল ফর্ম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, GTO যার ফুল ফর্ম গেট টার্ন অফ, অ্যান্ড IGBT ফুল ফর্ম ইনসুলেটেড গেট কন্ট্রোল বাইপোলার ট্রানজিস্টার এটসেট্রা. বাট SCR ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ডিভাইস, সো দ্য ওয়ার্ড থাইরিস্টার বিকামস সিনোনমাস টু SCR. কিন্তু SCR হচ্ছে কি? SCR হলো আমাদের যে সর্বাধিক ব্যবহৃত ডিভাইস, তাই SCR শব্দটি হয়ে যায় তাই থাইরিস্টার শব্দটি হয়ে যায় SCR সমার্থক. সো দ্য ওয়ার্ড থাইরিস্টার বিকামস সিনোনমাস টু SCR. ঠিক আছে, তাহলে কি বুঝলে SCR হলো সর্বাধিক ব্যবহৃত ডিভাইস, তাই থাইরিস্টার শব্দটি হয়ে যায় SCR-এর সমার্থক শব্দ. সিম্পলি সহজভাবে SCR ইজ এ কাইন্ড অফ থাইরিস্টার, SCR হলো এক ধরনের থাইরিস্টার. এখনো কনস্ট্রাকশন পার্ট শেষ হয়নি থাইরিস্টারের, নেক্সট স্লাইডে আর একটু ভালোভাবে বুঝবো. দেখো আমরা আগের স্লাইডে থাইরিস্টারের সিম্বল আমরা জানলাম, এবার জানবো থাইরিস্টারের ডায়াগ্রাম, সিমেট্রিক ডায়াগ্রাম. ঠিক আছে, তাই SCR আর থাইরিস্টার ইজ এ ফোর লেয়ার. কি কি? পি লেয়ার, এন লেয়ার, পি লেয়ার, এন লেয়ার, থ্রি জাংশন সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস, তিনটে জাংশন, J1 জাংশন, J2 জাংশন, J3 জাংশন সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস. তাহলে কি যে SCR হচ্ছে, SCR বা থাইরিস্টার হচ্ছে চারটে লেয়ার, পি লেয়ার, এন লেয়ার, পি লেয়ার, এন লেয়ার, এবং তিনটে জাংশন. কী কী? J1 জাংশন, J2 জাংশন, J3 জাংশন. তাহলে পি আর এন লেয়ারের মধ্যবর্তীটা হচ্ছে J1 জাংশন, এন লেয়ার পি লেয়ারের মধ্যবর্তী হচ্ছে J2 জাংশন, আর পি লেয়ার এন লেয়ারের মধ্যবর্তী হচ্ছে J3 জাংশন. ওকে, ইট হ্যাজ থ্রি টার্মিনালস, অ্যানোড, ক্যাথোড অ্যান্ড গেট. কিছু তিনটে টার্মিনাল হচ্ছে কি? অ্যানোড টার্মিনাল, ক্যাথোড টার্মিনাল অ্যান্ড গেট টার্মিনাল. থাইরিস্টার ইজ অলসো এ ইউনিডাইরেকশনাল ডিভাইস লাইক এ ডায়োড, হুইচ মিন্স ইট ফ্লোস কারেন্ট অনলি ইন ওয়ান ডাইরেকশন. তার মানে কি বুঝলে? থাইরিস্টার হলো ডায়োডের মতো একমুখী ডিভাইস, যার অর্থ হল এটি কেবলমাত্র একদিকে কারেন্ট প্রবাহিত হয়. ইট কনসিস্ট অফ থ্রি PN জাংশন ইন সিরিজ, অ্যাজ ইট ইজ অফ ফোর লেয়ার. কি বুঝলে? এটি চারটি স্তর হওয়ায় এটি সিরিজের তিনটি PN জাংশন নিয়ে গঠিত. ঠিক আছে, গেট টার্মিনাল ইউজ ট্রিগার দ্য SCR বাই প্রোভাইডিং স্মল ভোল্টেজ টু দিস টার্মিনাল, হুইচ উই অলসো কল গেট ট্রিগারিং মেথড টু টার্ন অন দ্য SCR. তাহলে গেট টার্মিনাল ইউজ হচ্ছে কি? টু ট্রিগার দ্য SCR বাই প্রোভাইডিং স্মল ভোল্টেজ টু দিস টার্মিনাল. গেট টার্মিনাল ব্যবহৃত হচ্ছে ট্রিগার দ্য SCR. ট্রিগার মিন্স টার্ন অন দ্য SCR, SCR টার্ন অন করতে, ট্রিগার করতে, বাই প্রোভাইডিং
স্মল ভোল্টেজ টু দ্য টু দিস টার্মিনাল, ওই টার্মিনে টার্মিনালে স্মল ভোল্টেজ প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তাহলে গেট টার্মিনাল ইউজ করছে ট্রিগার দ্য এসসিআর বাই প্রোভাইডিং স্মল ভোল্টেজ টু দ্য টার্মিনাল। এবং কি বলছে, হুইচ উই অলসো কল গেট ট্রিগারিং মেথড টু টার্ন অন দ্য এসসিআর, যা আমরা এসসিআর চালু করার জন্য গেট ট্রিগারিং পদ্ধতি বলি, ঠিক আছে। হুইচ উই অলসো কল গেট ট্রিগারিং মেথড টু টার্ন অন দ্য এসসিআর, যা আমরা এসসিআর চালু করার জন্য গেট ট্রিগারিং পদ্ধতি আমরা বলে থাকি। নেক্সট আসবো টু ট্রানজিস্টার অ্যানালজি অফ থাইরিস্টার। এখানে আমরা দেখো যে আমরা কি জেনেছিলাম, যে চারটে লেয়ার থাইরিস্টারে যে ডায়াগ্রামটা আমরা দেখিয়েছিলাম যে প্রিভিয়াস স্লাইডে, সেটা কী জেনেছিলাম, যে চারটে লেয়ার, পি লেয়ার, এন লেয়ার, পি লেয়ার, এন লেয়ার, তিনটে জাংশন, জে ওয়ান জাংশন, জে টু জাংশন, জে থ্রি জাংশন, এবং তিনটে টার্মিনাল, অ্যানোড টার্মিনাল, ক্যাথোড টার্মিনাল, গেট টার্মিনাল। এই অ্যানোড টার্মিনাল অ্যান্ড ক্যাথোড টার্মিনালকে আমরা বলি মেন টার্মিনাল, আর গেট টার্মিনালকে আমরা বলছি যে কন্ট্রোল টার্মিনাল, ঠিক আছে। এবার আমরা যে এই যে পিএন পিএন লেয়ার, সেখানে আমরা এন লেয়ার থেকে আমরা এটাকে ডিভাইড করছি, দুটো ট্রানজিস্টারে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, ঠিক আছে। পিএনপি যেটাকে আমরা কিউ ওয়ান দ্বারা ডিনোট করছি, আর এনপিএন আমরা কিউ টু দ্বারা ডিনোট করছি। এটা তোমরা টি ওয়ান বা টি টি ওয়ান এবং টি টু দ্বারাও ডিনোট করতে পারো, ঠিক আছে। কিউ ওয়ান মানে ট্রানজিস্টার ওয়ান, কিউ টু মানে ট্রানজিস্টার টু, বা তোমরা টি ওয়ান ট্রানজিস্টার ওয়ান এবং টি টু মানে ট্রানজিস্টার টু বলে ডিনোট করতে পারো। আমরা এবার জানবো যে দেখো যে পিএনপি এবং এনপিএন যে এটা দুটো ট্রানজিস্টার, ট্রানজিস্টার ওয়ানে আমরা কি পেলাম, পিএনপি পেলাম, আর ট্রানজিস্টার টুতে পেলাম এনপিএন। দেখো এখানে জে ওয়ান অ্যান্ড জে থ্রি দুটো ভাগ হয়ে গেছে, জে ওয়ান জাংশানটা হয়েছে পিএনপি ট্রানজিস্টার ওয়ানে, আর জে থ্রি জাংশানটা হয়েছে এনপিএন মানে ট্রানজিস্টার ট্রানজিস্টার টুতে, ঠিক আছে। কিন্তু জে টু জাংশানটা আমরা কি পেয়েছি, আমরা ট্রানজিস্টার ওয়ান এবং ট্রানজিস্টার টুতে দুটোতেই আমরা পেয়েছি জে টু জাংশানটা। এই ট্রানজিস্টার ওয়ানে আমরা পি লেয়ার, এন লেয়ার, পি লেয়ার, সেটাকে আমরা কি বলছি, এমিটার বেস কালেক্টার। ট্রানজিস্টার ওয়ানে পি লেয়ারটাকে আমরা বলি এমিটার, এন লেয়ারটাকে বলছি বেস, আর পি লেয়ারটাকে বলছি কালেক্টার। সেরকম সেম ট্রানজিস্টার টুতে ওপর থেকে দেখো এনপিএন, যেটা এনপিটাকে, এনটাকে বলছি কালেক্টার, মধ্যবর্তী পিটাকে বলছি বেস, আর নিচে এন যেটা এমিটার যেটা ক্যাথোডের সঙ্গে কানেক্ট করা হয়েছে সেটাকে বলছি এমিটার, যেটা এন লেয়ারের সাথে কেতে কানেক্ট করা, ক্যাথোডে কানেক্ট করা হয়েছে। তাহলে অ্যানোড অ্যানোড কানেক্ট করা হয়েছে ট্রানজিস্টার ওয়ানে পি লেয়ার মানে এমিটারের সাথে, আর ক্যাথোড কানেক্ট করা হয়েছে কি ট্রানজিস্টার টুতে এন লেয়ার যেটা এমিটারের সাথে, আর গেট আমার কি হচ্ছে ট্রানজিস্টার ওয়ানে পি লেয়ার যেটা কালেক্টারের সাথে, কি ট্রানজিস্টার টুয়ে বেসে আমার গেট কানেক্টটা, গেট কারেন্টটা কানেক্ট করা হয়েছে। এবার দেখো রাইট সাইডে, ডান সাইডে ছবিটা দেখো একবারে, যেখানে বলা হয়েছে টু ট্রানজিস্টার ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য এসসিআর, সেখানে আরও আমরা একটু এটাকে ভালোভাবে বুঝবে যে দেখো অ্যানোড অ্যানোড কারেন্টটা যাচ্ছে কোথা, যাচ্ছে ট্রানজিস্টার ওয়ানে এমিটারে। তাই জন্য আমরা দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি যে আই এ ইজ ইকুয়াল টু আই ই ওয়ান, আই এ মানে হচ্ছে অ্যানোড কারেন্ট, ইজ ইকুয়াল টু আই ই ওয়ান মানে হচ্ছে এমিটার কারেন্ট, ট্রানজিস্টার এমিটার কারেন্ট, ই ওয়ান মানে হচ্ছে ট্রানজিস্টার এমিটার কারেন্ট, আই ই ওয়ান মানে হচ্ছে ট্রানজিস্টার এমিটার কারেন্ট। তাহলে আই এ মানে অ্যানোড কারেন্ট ইজ ইকুয়াল টু ট্রানজিস্টার এমি ট্রানজিস্টার ওয়ানে এমিটার কারেন্ট, ই ওয়ান মানে ট্রানজিস্টার ওয়ানে এমিটার,
আর আই হচ্ছে কারেন্ট, তাহলে আই ওয়ান হচ্ছে ট্রানজিস্টার ওয়ানে এমিটার কারেন্ট। তাহলে অ্যানোড কারেন্টটা কোথায় ঢুকছে? ঢুকছে আমার ট্রানজিস্টার ওয়ানে এমিটারে। তাই আই এ ইজ ইকুয়াল টু আই ওয়ান। এবার দেখো যে একটা কি ট্রানজিস্টার ওয়ানের বেস থেকে ট্রানজিস্টার টু এর কালেক্টারে কানেক্ট করা হয়েছে, তাই দেখা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আই বি ওয়ান ইজ ইকুয়াল টু আই সি টু, মানে ট্রানজিস্টার ওয়ানের বেস কারেন্ট ইজ ইকুয়াল টু ট্রানজিস্টার টু এর কালেক্টার কারেন্ট। আর একটা ট্রানজিস্টার ওয়ানে যে কালেক্টার কারেন্ট ঠিক আছে সেটা গেটের সঙ্গে কানেক্ট করা হয়েছে, তাহলে আইসি ওয়ানটা কোথায় যাচ্ছে? গেটে যাচ্ছে। গেট আবার কি হচ্ছে কানেক্ট করা হয়েছে, একবার কানেক্ট একটা কানেক্ট করা হয়েছে ট্রানজিস্টার ওয়ানে কানেক্টারের কালেক্টারের সাথে, আরেকটা কোথায় কানেক্ট করা হয়েছে? তার কানেক্ট করা হয়েছে ট্রানজিস্টার টু এর বেসের সাথে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতেও পারি যে আই বি টু মানে ট্রানজিস্টার টু এর বেস কারেন্ট ইজ ইকুয়াল টু আই সি ওয়ান প্লাস আই জি, ট্রানজিস্টার ওয়ানে কালেক্টার কারেন্ট প্লাস গেট কারেন্ট। ওকে, আর আমরা দেখো আর একটা বলতে পারি যে আই কে ইজ ইকুয়াল টু আই ই টু বলেছে, আই কে মানে ক্যাথোড কারেন্ট ইজ ইকুয়াল টু কি এমিটার কারেন্ট ট্রানজিস্টার টু এর এমিটার কারেন্ট। এটা গেল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, টু ট্রানজিস্টার ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান এসসিআর। ওকে, এবার আমরা জানবো যে হাউ ইজ থাইরিস্টার ডিফারেন্ট ফ্রম ট্রানজিস্টার, কীভাবে থাইরিস্টারটা ডিফারেন্ট করবো ট্রানজিস্টারের সাথে। দেখো কি বলছি, থাইরিস্টার অ্যান্ড ট্রানজিস্টার বোথ আর ইলেকট্রিক্যাল সুইচ, বাট দ্য পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি অফ থাইরিস্টার আর ইজ ফার বেটার দেন ট্রানজিস্টার। তার মানে কি বুঝলে, যে থাইরিস্টার এবং ট্রানজিস্টার উভয়ই কি বৈদ্যুতিক সুইচ, তবে থাইরিস্টারগুলির পাওয়ার হ্যান্ডেলিং ক্ষমতা ট্রানজিস্টারের চেয়ে অনেক ভালো। ডিউ টু হ্যাভিং হাই রেটিং অফ থাইরিস্টার গিভেন ইন কিলোওয়াট হোয়াইল অফ ট্রানজিস্টার পাওয়ার রেঞ্জ ইন ওয়াট। তাহলে থাইরিস্টারে উচ্চ রেটিং থাকার কারণে এটা কি কিলোওয়াট বলছে, যে গিভেন ইন কিলোওয়াট, এবং হোয়াইল ট্রানজিস্টার পাওয়ার রেঞ্জ কত ইন ওয়াট। ঠিক আছে, তার মানে এটা উচ্চ পাওয়ার ক্ষমতা কিলো ওয়াট কোনটা, থাইরিস্টার, আর ট্রানজিস্টার হচ্ছে অনলি ফর ওয়াট পাওয়ার রেটিং। এ থাইরিস্টার ইজ টেকেন অ্যাজ কাপেল ক্লোজ কাপেল পেয়ার অফ ট্রানজিস্টার ইন অ্যানালাইসিস। ঠিক আছে, থাইরিস্টার বিশ্লেষণের জন্য কি হচ্ছে আমরা কি কাপেল ক্লোজ কাপেল পেয়ার কি হচ্ছে ট্রানজিস্টার হিসাবে নেওয়া হচ্ছে। কেন থাইরিস্টারে কি দুটো ট্রানজিস্টার, আমি অলরেডি বললাম পিএনপি আর এনপি ওয়ান, ঠিক আছে, তার কিউ ওয়ান আর কিউ টু দুটো ট্রানজিস্টার, তাহলে ক্লোজ কাপেল পেয়ার অফ ট্রানজিস্টার অ্যানালাইসিস। দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য ট্রানজিস্টার অ্যান্ড থাইরিস্টার ইজ ট্রানজিস্টার নিড কন্টিনিউয়াস সুইচিং সাপ্লাই টু রিমেন অন, বাট ইন কেস অফ থাইরিস্টার উই নিড টু ট্রিগার ইট ওয়ান্স অনলি অ্যাট ইন রিমেন্স অন। তার মানে কি বুঝলে, যে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে থাইরিস্টার ট্রানজিস্টারের মেন ডিফারেন্সটা হচ্ছে যে ট্রানজিস্টারকে অন করার জন্য কন্টিনিউয়াস সুইচিং সাপ্লাই প্রয়োজন হয়, কিন্তু থাইরিস্টারে একবার ট্রিগার করে দিলে একবার টার্ন অন করে দিলেই কি হচ্ছে সে কন্টিনিউয়াস রানিং কন্ডিশনে থাকে। ঠিক আছে, তার মানে ট্রানজিস্টারকে রানিং কন্ডিশনে থাকার জন্য কি বারবার আমাকে সুইচিং সাপ্লাই দিতে হচ্ছে, কন্টিনিউয়াস সুইচিং সাপ্লাই দিতে হচ্ছে, কিন্তু থাইরিস্টারে কি করছে যে একবার ট্রিগার করে দিলেই একবার ট্রিগার করে দিলে টার্ন অন করে দিলেই কী হচ্ছে এই থাইরিস্টারটা এ অন কন্ডিশন থেকেই যাচ্ছে, বারবার আমার সুইচিং সাপ্লাই প্রয়োজন হচ্ছে না। এটা গেল থাইরিস্টার অ্যান্ড ট্রানজিস্টারের মূল ডিফারেন্স। ফর অ্যাপ্লিকেশন লাইক অ্যালার্ম সার্কিট হুইচ নিড টু ট্রিগার ওয়ান্স অ্যান্ড স্টে অন ফর এভার ক্যান নট ইউজ ট্রানজিস্টার। অ্যালার্ম সার্কিটের মতো অ্যাপ্লিকেশানগুলিতে কী হচ্ছে যা একবার ট্রিগার করতে এবং চিরতরে চালু থাকা দরকার, ট্রানজিস্টার এখানে ব্যবহার করতে পারছে না।
So to overcome this problem, we use thyristor. এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য আমরা কি থাইরিস্টার ব্যবহার করি। তাহলে এই টপিক থেকে আমরা কি জানলাম যে থাইরিস্টার ট্রানজিস্টরের মূল ডিফারেন্স কি, যে প্রথম হচ্ছে থাইরিস্টারটা হচ্ছে কি আমার থাইরিস্টার ট্রানজিস্টার হচ্ছে দুটোই হচ্ছে আমার কি ইলেকট্রিক্যাল সুইচ যা পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি করছে। থাইরিস্টার হচ্ছে থাইরিস্টারের পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি ট্রানজিস্টারের থেকে অনেক ভালো। এবং মূল ডিফারেন্স হচ্ছে থাইরিস্টার আর ট্রানজিস্টারে, যে ট্রানজিস্টার অন কন্ডিশন থাকতে গেলে কী হচ্ছে সাপ্লাই সুইচ কন্টিনিউয়াস সুইচিং সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে। ট্রানজিস্টারকে অন কন্ডিশনে থাকতে গেলে কন্টিনিউয়াস সুইচিং সাপ্লাইয়ের প্রয়োজন হয়। কিন্তু থাইরিস্টারের ক্ষেত্রে কী করছে, যে একবারই টার্ন অন করে দিলেই সে কিন্তু অন কন্ডিশনে থেকে যাচ্ছে, বারবার সুইচিং সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে না থাইরিস্টারে। এটাই গেল আমার থাইরিস্টার অ্যান্ড ট্রানজিস্টারের মূল ডিফারেন্স। ওকে, বোঝা গেল? থ্যাংক ইউ।